ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। দোলের দিন নৃত্যানুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে টিকটক করতে গিয়ে মাছ গঙ্গায় নৌকাডুবি। সোমবার মর্মান্তিকে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউলিয়ায়। বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। ঘরে বসে প্রতিকার করার, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511। দোলের দিন নৃত্যানুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মাঝগঙ্গায় নৌকাডুবি। সোমবার মর্মান্তিকে এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউরিয়ায়। এই দুর্ঘটনার জেরে নিখোঁজ এক তরুণী, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে দোলের জন্য সোমবার লঞ্চ পরিষেবা বন্ধ। এদিকে মেচেদায় নৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল একটি নাচের দলের সদস্যদের, তাই বাধ্য হয়ে বজবাজ কালীবাড়ি থেকে হাওড়ার বাউরিয়ায় আসার জন্য একটি নৌকা ভাড়া করেন তারা। পরিকল্পনা ছিল বাউরিয়া থেকে মেচেদাগামী যে কোনো ট্রেনে উঠবেন ওই নাচের দলের সদস্যরা, কিন্তু পথেই ঘটল বিপত্তি। টিকটক করতে গিয়ে দুর্ঘটনায় মাঝগঙ্গায় নৌকাটি ডুবে যায়। বিপদ বুঝতে পেরে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের তৎপরতায় আটজনকে উদ্ধার করা হয়। তবে প্রিয়াঙ্কা পাইক নামে এক তরুণী নিখোঁজ হয়ে যান। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উপরে একটা নৌকা ডুবে যায়। হ্যাঁ, কি করে ডুবেছে? উপরে ডুবেছে আমরা জানি না। আমরা এখানে এসেছি, এসে মানে এক ঘন্টা বাদে এসেছি, তো আমরা সঠিক বলতে পারব না। উদ্ধার হওয়া যাত্রীদের বাউরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে দুর্ঘটনার জন্য আতঙ্কিত তারা। পুলিশের তরফে নিখোঁজ এবং উদ্ধার হওয়া প্রত্যেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমি এই কিছুক্ষণ আগে এসে এটাই শুনলাম না, ওরকম কিছু বলতে পারবো না। কজন মারা গেছে না মারা গেছে ওটা বলতে পারবো না। ওই একটা নৌকা ডুবে গেছে এই অবধি শুনেছি। মানে তাদের কি পাওয়া গেছে বলে মনে হয়? না, আমি ওটাও বলতে পারবো না। কোথায় হয়েছে এটা? ওই বাউরিয়া। আপনার নাম? আমার নাম সন্ধ্যা মন্ডল। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।